আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও রাত 8টায় হাজির হয়ে গেলাম 45তম বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশনের মডেল টেস্টের পর্ব নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার সুবিধার্থে বলে দিচ্ছি, আমরা প্রতিদিন রাত 8টায় 45তম বিসিএস প্রিলিমিনারির মডেল টেস্ট নিয়ে হাজির হই। এছাড়াও আমাদের চ্যানেলে পাবেন বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে সমাধান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ, সেই টপিকগুলো রিলেটেড ভিডিও। এই ভিডিওগুলো আপনার চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ভিডিও সমূহ মিস করতে না চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিও শুরুর আগে প্রতিবারের মতো একটি কথাই বলবো, অনেকে আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, কারণ আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। আপনারা যদি ভিডিওতে লাইক দেন তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই, কাজেই আমাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য হলেও আপনারা ভিডিওতে লাইক দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের অনুভূতিটি জানাতে ভুলবেন না। তো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ রয়েছে, এগুলো কি কি? এগুলো হচ্ছে ধ্বনি, শব্দ আর বাক্য। ধ্বনি, শব্দ, বাক্য, এটা হচ্ছে বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ। নিচের কোনটি শুদ্ধ প্রয়োগের উদাহরণ? এদের মধ্যে দেখেন রতন মিয়া মামলার সাক্ষ্য দেবে, রতন মিয়া মামলার সাক্ষ্য দেবে, এটা হচ্ছে শুদ্ধ প্রয়োগ। যে পদ সর্বনাম ও বিশেষ পদকে বিশেষিত করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে বিশেষণ। নিচের কোনটি শুদ্ধ বানানের উদাহরণ? শুদ্ধ বানান দেখেন সুশ্রূষা, সুশ্রূষা, এটা হচ্ছে শুদ্ধ বানান। তারপর নিম্নের কোনটি অল্প প্রাণধ্বনি? অল্প প্রাণধ্বনি হচ্ছে প, পধ্বনি হচ্ছে অল্প প্রাণধ্বনি। বাক্যের মৌলিক উপাদান কোনটি? বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ, বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। তারপরে আসি আহব শব্দের সমার্থক শব্দ কোনটি? আহব শব্দের সমার্থক শব্দ কোনটি? আহব শব্দের সমার্থক শব্দ হচ্ছে যুদ্ধ। বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র, এটি কোন ধরনের বাক্য? এটা হচ্ছে সরল বাক্য। প্রতীক্ষা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? এটা হচ্ছে প্রতি প্লাস দীর্ঘ, দীর্ঘই আর যুতক্ষা একারখা, এই যেটা দীর্ঘই হবে এটা দেখতে হবে আমাদের। টপ প্লাস টপ, টপাটপ, ধপ প্লাস ধপ, ধপাধপ, এগুলো কোন ধ্বনির পরিবর্তন? এগুলো দেখেন অসমীকরণ। পাশাপাশি দুইটা সমবর্ণের কারণে এটা হচ্ছে মানে একটা ধ্বনি বিকৃত হচ্ছে, এটাকে বলা হচ্ছে অসমীকরণ। বাংলা ভাষার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। নিচের কোনটি মহাপ্রাণ বর্ণ? মহাপ্রাণ বর্ণ হচ্ছে খ, খ হচ্ছে মহাপ্রাণ বর্ণ। নিচের কোনটি যোগরুট শব্দ? যোগরুট শব্দ হচ্ছে মহাযাত্রা, মহাযাত্রা, এখানে যোগরুট শব্দ। তুমি এতক্ষণ কি করছো, কি করেছো, এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে সর্বনাম পদ, কি হচ্ছে সর্বনাম পদ। যে রক্ষক সেই ভক্ষক, উক্ত বাক্যটিকে যৌগিক বাক্য কোনটি হবে? এটা হচ্ছে যে রক্ষক অথচ সেই ভক্ষক, মানে দুটো বিপরীত তো, যার কারণে এটাকে অথচ দিয়ে করতে হবে। তারপর হচ্ছে ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা কে? মহুয়া পালার রচয়িতা হচ্ছে দিশ কানাই, দিশ কানাই হচ্ছে মহুয়া পালার রচয়িতা। গুলিস্তা কে রচনা করেন? গুলিস্তা রচনা করেন হচ্ছে শেখ সাদী, গুলিস্তা রচনা করেন শেখ সাদী। মধুসূদনের মৃত্যু হয় কোথায়? মধুসূদনের মৃত্যু হয় হচ্ছে আলিপুর হাসপাতালে। পাঠকের মৃত্যু, পাঠকের মৃত্যু রচয়িতা বনফুলের প্রকৃত নাম কি? বনফুলের প্রকৃত নাম কি? পাঠকের মৃত্যুর রচয়িতা বনফুলের প্রকৃত নাম কি? এটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায় হচ্ছে বনফুলের প্রকৃত নাম, এটার রচয়িতা হচ্ছে পাঠকের মৃত্যুর রচয়িতা তিনি। দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থটির লেখক কে? দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থটির লেখক হচ্ছেন অমর্ত্য সেন, অমর্ত্য সেন হচ্ছেন দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের লেখক। মানুষ মানুষের জন্য গানটি কে গেয়েছেন? খুব জনপ্রিয় একটা গান, এটা হচ্ছে ভূপেন হাজারিকা, ভূপেন হাজারিকার গান মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে? এটা খুবই খুবই কমন প্রশ্ন, এটা হচ্ছে 23 নম্বর পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে, 23 নম্বর পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। নিজামি রচিত হফত পয়কর
গ্রন্থ বাংলায়কে হপ্তপয়কর নামে অনুবাদ করেন, হপ্তপয়কর নামে কে অনুবাদ করেছেন, এটা হচ্ছে আলাওল। আলাওল আলাওল হচ্ছে হপ্তপয়করকে হপ্তপয়কর নামে অনুবাদ করেছেন। সাম্য প্রবন্ধের রচয়িতা কে? সাম্য প্রবন্ধের রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে সাম্য প্রবন্ধের রচয়িতা। পঞ্চগ্রাম উপন্যাসের লেখক কে? পঞ্চগ্রাম উপন্যাসের লেখক হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় হচ্ছে পঞ্চগ্রাম উপন্যাসের লেখক। মীর মোশাররফ হোসেন কত সালে জন্মগ্রহণ করেন? মীর মোশাররফ হোসেন হচ্ছে 1847 সালে জন্মগ্রহণ করেন। মীর মোশাররফ হোসেন কত সালে জন্মগ্রহণ করেন? 1847 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের কোনটি প্রবন্ধ নয়? এদের মধ্যে দেখেন পঞ্চভূত, কালান্তর আর হচ্ছে সভ্যতা সংকট, সবগুলোই প্রবন্ধ। শ্যামা কিন্তু প্রবন্ধ নয়, তার মানে এটা সঠিক উত্তর এখানকার জন্য। নজরুলের প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি? নজরুলের প্রকাশিত প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা। বাঁধনহারা হচ্ছে নজরুলের প্রকাশিত প্রথম উপন্যাস। শরৎচন্দ্রের ছদ্মনাম অনিলা দেবী, এই নামে তার কোন আত্মীয় ছিল? এই নামে তার কোন আত্মীয় ছিল? এই নামে তার বড় দিদি, তার বড় দিদি। সত্যজিৎ রায় বিভূতিভূষণের কোন উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেননি? এটা করেননি বলছেন, এটা হচ্ছে পথের পাঁচালী। পথের পাঁচালী নিয়ে তিনি চলচ্চিত্র নির্মাণ করেন, অশনী সংকেত, তারপর অরণ্যক, তারপর অপরাজিতা, তিনটা নিয়েই করেছেন সত্যজিৎ রায়। তারপর সৈয়দ শামসুল হকের গল্প কোনটি? সৈয়দ শামসুল হকের গল্প হচ্ছে তাস। তাস হচ্ছে সৈয়দ শামসুল হকের গল্প। উনিশ শতকের প্রথম মুসলিম লেখক কে? উনিশ শতকের প্রথম মুসলিম লেখক হচ্ছে খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী। সোভিয়েতের দিনগুলি গ্রন্থটি রচয়িতা কে? সোভিয়েতের দিনগুলি গ্রন্থটি রচয়িতা বেগম সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামাল এটা লিখেছেন। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, উক্তিটির কথক কে? এটা বলেছেন হচ্ছে কামিনী রায়। কামিনী রায় বলেছেন। অত্যাচারের পাষাণ জ্বালিয়ে দাও, অত্যাচারের পাষাণ জ্বালিয়ে দাও, গানটির গীতিকার কে? এই গানটির গীতিকার হচ্ছে আল মুজাহিদি। আল মুজাহিদি এই গানটি লিখেছেন। অত্যাচারের পাষাণ জ্বালিয়ে দাও, এটা লিখেছেন আল মুজাহিদি। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে মাইনুল হোসেন। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? গম্ভীরা হচ্ছে রাজশাহী অঞ্চল, রাজশাহী অঞ্চলের লোকসঙ্গীত। পাঁচ পীরের মাজার কোথায় অবস্থিত? পাঁচ পীরের মাজার অবস্থিত হচ্ছে সোনারগাঁও, সোনারগাঁ। বাংলাদেশের প্রথম রণতরীর নাম কি? বাংলাদেশের প্রথম রণতরীর নাম হচ্ছে বিএনএস পদ্মা। তারপর দুর্জয় ভাস্কর্যটি কোথায় অবস্থিত? দুর্জয় ভাস্কর্যটি রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় ভারতে শরণার্থী শিবির স্থাপন করা হয় কতটি? এটা হচ্ছে 141টি শরণার্থী শিবির স্থাপন করা হয় ভারতে। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? কোন নরগোষ্ঠীর অন্তর্গত? এটা হচ্ছে আদি অস্ট্রেলীয়, আদি অস্ট্রেলীয়। বাংলাদেশের কোথায় মৌর্য যুগের শিলালিপি পাওয়া যায় বা পাওয়া গেছে? এটা হচ্ছে মহস্থানগড়ে, মহস্থানগড়ে মৌর্য যুগের শিলালিপি পাওয়া গেছে। বাংলাদেশের ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ডাল গবেষণা কেন্দ্র অবস্থিত পাবনাতে। বাংলাদেশে কোন পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে? ইউরেনিয়াম পাওয়া গেছে হচ্ছে কুলাউড়া পাহাড়ে, কুলাউড়া পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে। বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করা হয় কবে? প্রথম বাজেট ঘোষণা করা হয় 30 জুন 1972 সাল, 30 জুন 1972 সালে প্রথম বাজেট ঘোষণা করা হয়। নিচের কোনটি বেসরকারি ইপিজেড? বেসরকারি ইপিজেড হচ্ছে কোরিয়ান ইপিজেড, কোরিয়ান ইপিজেড একটা বেসরকারি ইপিজেড। বাংলাদেশের অর্থ বছর কোনটি? অর্থ বছর হচ্ছে জুলাই থেকে জুন, জুলাই থেকে জুনকে ধরা হয় অর্থ বছর। কোন জেলায় দারিদ্র্যের হার প্রবল? দারিদ্র্যের হার প্রবল হচ্ছে কুড়িগ্রাম জেলায়। সম্প্রতি প্রকাশিত বঙ্গবন্ধুর লেখা দ্বিতীয় বইয়ের নাম কি? দ্বিতীয় বইয়ের নাম হচ্ছে কারাগারে রোজ নামচা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক উইলিয়াম এ এস ওডারল্যান্ড, ডাব্লিউ এ এস ওডারল্যান্ড যেটাকে আমরা, যাকে আমরা বলি, সেটা হচ্ছে উইলিয়াম এ এস ওডারল্যান্ড। বাংলাদেশে সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে? সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হচ্ছে নাজমুন আরা সুলতানা।
বাংলাদেশের সংবিধানের প্রথম বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য কতটি? বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 12টি। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা বিষয়ক বিধান রয়েছে? এটা হচ্ছে 118 নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা বিষয়ক বিধান রয়েছে। বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়? এদের মধ্যে দেখেন এই আসিয়ানের সদস্য নয়, কিন্তু IMF বা নাম অথবা YC তিনটারই সদস্য বাংলাদেশ। বহু দলের অংশগ্রহণের ভিত্তিতে কখন বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1979 সালে। প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিকল্প সরকার বলা হয় কাকে? বিকল্প সরকার বলা হয় বিরোধী দলকে, বিরোধী দলকে বিকল্প সরকার বলা হয়। দুদু মিয়া কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন? দুদু মিয়া ছিলেন হচ্ছে ফরাইজি আন্দোলনের সাথে জড়িত। রাষ্ট্রের স্তম্ভ কতটি? রাষ্ট্রের স্তম্ভ টোটাল 4টি। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থাপত্য কে? এটা হচ্ছে নিতুন কুণ্ড। TIB এর পূর্ণরূপ কি? TIB এর পূর্ণরূপ হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? জাতীয় সংসদে ভাষণ দেন হচ্ছে জোসেফ টিটো, মার্শাল জোসেফ টিটো। তারপর হচ্ছে প্রাচীনকালে এদেশের নাম ছিল কি? প্রাচীনকালে এদেশের নাম ছিল হচ্ছে বঙ্গ, বঙ্গ নাম ছিল। বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিং পুরস্কার পান? কলিং পুরস্কার পেয়েছেন হচ্ছে আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন। সূর্য সংগ্রাম চলচ্চিত্রের পরিচালক কে? সূর্য সংগ্রাম পরিচালক হচ্ছে আব্দুস সামাদ। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি? দেখেন মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের কথা বলা হয়েছে, এটা হচ্ছে সনোরো লাইন। আচ্ছা সরি, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি? এটা হচ্ছে সনোরো লাইন হচ্ছে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা। ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত কোথায়? ট্রয় নগরী অবস্থিত হচ্ছে তুরস্কে। জুলিয়াস সিজার কে? জুলিয়াস সিজার হচ্ছে রোমান সম্রাট। ইস্তাম্বুল শহরটি কোন দুই মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল শহরটি হচ্ছে এশিয়া ও ইউরোপ মহাদেশে অবস্থিত। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা কোনটি? এটা তো গণতন্ত্র। গণতন্ত্রকে সর্বাধিক জনপ্রিয় গ্রহণযোগ্য করার মাধ্যম কোনটি? এটা হচ্ছে সুশাসন। যুক্তরাজ্যের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী কে? যুক্তরাজ্যের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার কোন দলের নেতা ছিলেন? মার্গারেট থ্যাচার ছিলেন হচ্ছে কনজারভেটিভ পার্টির নেতা ছিলেন তিনি। পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্রিসের রাষ্ট্রীয় নাম কি? গ্রিসের রাষ্ট্রীয় নাম হচ্ছে হেলেনিক রিপাবলিক হচ্ছে গ্রিসের রাষ্ট্রীয় নাম। ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ হচ্ছে তুরস্ক। ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন? ক্লিওপেট্রা ছিলেন হচ্ছে মিশরের রানী। ইন্টারপোলের প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 50 জন। প্যারিস শান্তি চুক্তি কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? প্যারিস চুক্তি হয়েছিল ভিয়েতনাম আর যুক্তরাষ্ট্রের মধ্যে প্যারিস চুক্তি হয়েছিল। কূটনীতি শব্দটি প্রচলন করেন হচ্ছে অ্যাডমন্ড বার্ক হচ্ছে কূটনীতি শব্দটি প্রচলন করেন। মেরু বরফ গলনের ফলে বিশ্বের কত অংশ লোকে দুর্ভোগ পড়বে? মেরু বরফ গলনের ফলে বিশ্বের কত শতাংশ লোকের দুর্ভোগ বাড়বে? এটা হচ্ছে 40% লোকের দুর্ভোগ বাড়বে। পার্সোনা নন গ্রেটা কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে কূটনীতির সাথে জড়িত। তারপর ইউনিয়ন জ্যাক কোন দেশের পতাকার নাম? ইউনিয়ন জ্যাক হচ্ছে যুক্তরাষ্ট্রের পতাকার নাম হচ্ছে ইউনিয়ন জ্যাক। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 193টি। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে লিও। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ারের সমাপ্তি ঘটে?
ইউরোপে 30 ইয়ার্সের সমাপ্তি ঘটে যাচ্ছে, ওয়েস্ট ফেলিয়া শান্তি চুক্তি 1648 সাল। পরবর্তী প্রশ্নে যাই, ভুট্টা আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে জাপান, জাপান ভুট্টা আমদানিতে শীর্ষ। তারপর বেন নেভিস হলো একটি পর্বতশৃঙ্গ, একটি পর্বতশৃঙ্গের নাম হচ্ছে বেন নেভিস। ভূপ্রকৃতি অনুযায়ী ইউরোপ মহাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়? ভূপ্রকৃতি অনুযায়ী ইউরোপ মহাদেশকে 4টি ভাগে ভাগ করা যায়। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? বাঙালি ও যমুনা নদীর সংযোগ হচ্ছে বগুড়াতে। কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? এটা হচ্ছে সিটিবিটি, সিটিবিটিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়? সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে লালখানা, লালখানাতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। পৃথিবীর চাপ বলয় আছে কয়টি? পৃথিবীর চাপ বলয় আছে হচ্ছে 60টি, 60টি চাপ বলয় আছে। তারপরে আসি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পূর্ব শর্ত হলো শিল্পায়ন, শিল্পায়ন হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পূর্ব শর্ত। দক্ষিণ এশিয়াতে ঘূর্ণিঝড়কে বলা হয়, দক্ষিণ এশিয়াতে ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লন। বাংলাদেশে ভূমিকম্পের অঞ্চলকে ভাগ করা হয়েছে কতটি ভাগে? ভূমিকম্পের অঞ্চলকে ভাগ করা হয়েছে 3টি ভাগে। ডুরান্ড লাইন কোন দুই দেশের সীমারেখা? ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান, পাকিস্তান ও আফগানিস্তানের সীমানা নির্ধারণকারী রেখা হচ্ছে ডুরান্ড লাইন। আন্তঃনবিক শক্তি সবচেয়ে কম কোনটির? এদের মধ্যে দেখেন নাইট্রোজেনের আন্তঃনবিক শক্তি সবচেয়ে কম। স্থির তাপমাত্রা নির্ণয়ের যন্ত্র কোনটি? এটা হচ্ছে থার্মোস্ট্যাট, থার্মোস্ট্যাট হচ্ছে স্থির তাপমাত্রা নির্ণয়ের যন্ত্র। আলবার্ট আইনস্টাইন আপেক্ষিক তত্ত্বের ধারণা দেন কবে? আপেক্ষিক তত্ত্বের ধারণা দেন হচ্ছে 1905 সালে। এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার? এক আলোকবর্ষ সমান হচ্ছে 9 নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? দেখেন নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ফিশন, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ফিশন। তারপর রবার্ট ব্রাউন কোন সালে অর্কিড পাতার নিউক্লিয়াস আবিষ্কার করেন? অর্কিড পাতার নিউক্লিয়াস আবিষ্কার করেন 1831 সালে। তারপর পৃথিবীতে প্রথম ক্লোন মানব শিশুর নাম কি? ক্লোন মানব শিশুর নাম হচ্ছে ইভ। হামের ভাইরাসের নাম কি? হামের ভাইরাসের নাম হচ্ছে রুবিওয়ালা। মৌমাছির বৈজ্ঞানিক নাম কি? মৌমাছির বৈজ্ঞানিক নাম হচ্ছে এপিস ইন্ডিকা। গ্লুকোজের রাসায়নিক সংকেত কোনটি? গ্লুকোজের রাসায়নিক সংকেত হচ্ছে C6H12O6। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত ইঞ্চি? সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হচ্ছে 29.92। বায়ুমণ্ডলের স্তর কতটি? বায়ুমণ্ডলের স্তর হচ্ছে 4টি। ডাবের পানিতে কি থাকে? ডাবের পানিতে থাকে হচ্ছে পটাশিয়াম, ডাবের পানিতে পটাশিয়াম থাকে। ট্রানজিস্টর আবিষ্কৃত হয় কত সালে? ট্রানজিস্টর আবিষ্কৃত হয় 1948 সালে। আইনস্টাইন কত সালে নোবেল পুরস্কার পান? আইনস্টাইন নোবেল পুরস্কার 1921 সালে। মাউস আবিষ্কার হয় কত সালে? মাউস আবিষ্কৃত হয় 1963 সালে। দ্য টাইপ অফ স্ক্যানার ইউজড ইন ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি ইজ, এটা কোনটা হবে? এটা হচ্ছে MICR, MICR ব্যবহৃত হয় ব্যাঙ্কিংয়ে। বাণিজ্যিক ভিত্তিতে প্রথম কম্পিউটারের নাম কোনটি? সেটা হচ্ছে ইউনিভ্যাক, ইউনিভ্যাক ছিল বাণিজ্যিক ভিত্তিতে প্রথম কম্পিউটারের নাম। তারপর মপটম কি? মপটম হচ্ছে বিশ্বের ছোট কম্পিউটার, বিশ্বের ছোট কম্পিউটার হচ্ছে মপটম। কোনটি ওয়েব ব্রাউজার নয়? এদের মধ্যে দেখেন ওয়েব ব্রাউজার নয় হচ্ছে নটন, নটনটা ওয়েব ব্রাউজার নয়, এটা একটা অ্যান্টিভাইরাসের নাম। তারপর 1986 সালে চেরনোবিলে আঘাত করা ভাইরাসের নাম কি? চেরনোবিলে আঘাত করা ভাইরাসের নাম হচ্ছে সিআইএইচ ছিল। তারপর সর্বপ্রথম কম্পিউটারের ডাটাবেজের ধারণাটির উদ্ভব করেন কে? ডাটাবেজ ধারণাটির উদ্ভব করেন হচ্ছে EFCODE। তারপর কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? এদের মধ্যে দেখেন অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়, এদের মধ্যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিং, বিং একটা সার্চ ইঞ্জিন। ই কমার্স চালু হয় কোন দেশে? ই কমার্স চালু হয় হচ্ছে ফিনল্যান্ডে। কত সালে আমেরিকায় 1G নেটওয়ার্ক চালু হয়? আমেরিকায় 1G চালু হয়েছিল 1983 সালে। 4G এর ব্যান্ডউইথ কত? 4G এর ব্যান্ডউইথ হচ্ছে 10 মেগাবাইট পার সেকেন্ড।
কত সালে অ্যাপেল আইফোন বাজারে আসে? অ্যাপেল আইফোন বাজারে আসে 2007 সালে। বাংলাদেশে ইন্টারনেট চালু করা হয় কোন সালে? বাংলাদেশ ইন্টারনেট চালু করা হয় 1996 সালে। মূল্যবোধ অনুমোদিত কিসের দ্বারা? মূল্যবোধ অনুমোদিত হয় সমাজের বৃহৎ অংশ দ্বারা। রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনে অনুপস্থিত কোনটি? এটা হচ্ছে স্বৈরাচার উৎপত্তি ঘটায়, স্বৈরাচার উৎপত্তি ঘটায়। জনগণ রাষ্ট্র শাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো কোনটি? এটা হচ্ছে সুশাসন। জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে অপরিহার্য শর্ত কোনটি? অপরিহার্য শর্ত হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা। সুশাসন প্রতিষ্ঠার অন্তরায় নিচের কোনটি? এটা হচ্ছে নেতার অভাব। মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ, কার উক্তি এটা? এটা করেছেন ফ্রাঙ্কেল। কিসের অভাবে সমাজে অবক্ষয় দেখা যায়? সমাজে অক্ষয় মূল্যবোধের অভাবে। কোন বিষয়টি মানুষের মূল্যবোধের গঠনের বড় নিয়ামক? এটা হচ্ছে ধর্ম। সুশাসন এক ধরনের মূল্যবোধ। কাদের কর্মকাণ্ড মূল্যবোধের প্রতিফলন অনুপস্থিত? এটা হচ্ছে আদিম মানুষের। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরেকটা কথা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়ত এ ধরনের তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।